এখানে আমি আজকে কাঁকড়ার ঝাল বানাবো, সেটার জন্য আছে কাঁকড়া। কাঁকড়াগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে, আর নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আমি। এটা কাঁকড়ার ঘি হয়েছে, এতে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। আর কাঁকড়া ঝালের জন্য লাগছে আদা, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, হলুদ, নুন, এগুলো সব দিয়ে আমি কাঁকড়া ঝাল বানাবো। এটা আমি আপনাদেরকে দেখাবো এক্ষুনি। কাঁকড়া ঝালের জন্য আমি প্রথমে কড়াইয়ে 5 ফোড়না তেল দিয়ে দিয়েছি। এরপর আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে লাল লাল করে একটু ভেজে নেবো। পেঁয়াজের উপরে আমি কাঁকড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার কষা করব ভালো করে। এখানে কাঁকড়াটা আমি এইভাবে সুন্দর করে কষা করছি। আর কাঁকড়া সবসময় খুব সুন্দর করে কষা করতে হবে, না হলে সুন্দরভাবে রান্নাটা হবে না, গন্ধ থেকে যাবে একটা কাঁচা। অনেকক্ষণ ধরে কষা করে 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 তারপর জল দিতে হবে। এবার আমি আদাটা দিয়ে দিয়েছি, আদাটা দিয়ে আর একটু ভালো করে কষা করব। কষা আমার হয়ে এসেছে। আদাটা একটু লাস্টের দিকে দিতে হবে, প্রথমের দিকে দিলে আদা পুড়ে যায়। একটু লাস্টের দিকে দিয়ে আদাটা কষা করতে হবে। এবার আমি জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিয়েছি, আর এই ফুটতে শুরু করেছে, কিন্তু কাঁকড়াতে অনেক জীবাণু থাকে, তাই এটাকে আমি আধা ঘন্টার মতো চাপা দিয়ে ফোটাবো। আর একটু জুসটা মেরে দেবো, হালকা হালকা জুস থাকবে, মাখা মাখা মতো হয়ে এলে নামিয়ে নেবো। এবার আমি ঢাকনাটা খুলে দেখবো কেমন অবস্থায় আছে। অনেকটা ঝোল শুকনো হয়ে গিয়েছে, আর একটু কষা কষা করতে হবে, হয়ে এসছে। বন্ধুরা, এই কাঁকড়া সম্বন্ধে আমি বলি, এটা হচ্ছে প্রজাপতি কাঁকড়া, সমুদ্রে থাকে। আর এটা ইলিশ মাছের মতোই মরে যায়, জ্যান্ত থাকে না, তো যখন ডাঙায় তোলা হয় এটা মারা যায় এই কাঁকড়াটা, আর আমাদেরকে মরা অবস্থায় কিনতে হয়। একটু বেছে নিতে হয় যে টাটকা আছে কিনা, দেখে নিয়ে কিনতে হয়। তাই এই কাঁকড়াতে এত কিছু মশলা দিয়ে রান্না করতে হয়। আর এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম লাস্ট, গরম মশলা ছড়িয়ে আমি এটাকে নামিয়ে নেব।
আমার কাঁকড়ার ঝাল রেডি হয়ে গিয়েছে। এইভাবে আপনারা করে দেখবেন, খুব সুন্দর লাগে। আর এই কাঁকড়াটা ভীষণ মিষ্টি আর খুব নরম, খেতেও খুব ভালো। এখানে দেখুন আমি কাঁকড়ার ঝাল নামিয়ে ফেলেছি আর তার সাথে ভাতের সাথে খাবো বলে রেডি করে ফেলেছি। এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি কাঁকড়াটা এতক্ষণ ঝাল করে দেখেছিলাম, এটা আমি ভাতের সাথে খাচ্ছি। খুব ভালো খেতে, আপনারা করে দেখবেন, খুব ভালো লাগে। আর আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব আর লাইক আর শেয়ার দিয়ে দিতে ভুলবেন না। এইভাবে আপনারা আমার পাশে থাকুন, আর যদি কোনো নতুন রান্না দেখার ইচ্ছা হয় সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।